আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে দোকানের মতো ফুলকো ফুলকো বেগুনি কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে ফুলকো ফুলকো বেগুনি তৈরি করি। বেগুনি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি, আর এর সাথে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ বেসন আর 1/2 কাপ পরিমাণ ময়দা। আর দোকানের মতো করে যদি আপনি বেগুনি তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই বেসনের সাথে ময়দা অ্যাড করতে হবে। আর ময়দার পরিমাণটা এমন হবে, আপনি যেই পরিমাণ বেসন নেবেন তার অর্ধেক পরিমাণ ময়দা নিতে হবে। দোকানেও কিন্তু বেসনের সাথে ময়দা অ্যাড করে। আর প্রথমেই যদি এই বেসন আর ময়দাটাকে ছেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই বেসন আর ময়দার মধ্যে একটা এয়ার ক্রিয়েট হয়, যেটা বেগুনিটাকে ফুলকো করতে সাহায্য করে। এবার আবার একটু সব কিছুকে হুইক্সের সাহায্যে মিশিয়ে নিলাম। এবার এই বেসনের সাথে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার এই সব কিছুকে হালকা করে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে নিব। একসাথে খুব বেশি পানি অ্যাড করতে যাবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করবেন আর মিশিয়ে নেবেন। এতে করে ব্যাটারে কোনো লাঞ্চ ক্রিয়েট হবে না, খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। দেখেন আমার ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়েছে। এবার এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিট। এখানে আমি একটা বেগুন খুব ভালোভাবে প্রথমে ধুয়ে তারপর এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আর আপনারাও ট্রাই করবেন বেগুনটাকে প্রথমে ধুয়ে তারপর স্লাইস করে কেটে নিতে, আর এতে করে বেগুনে কিন্তু পানি কম ছাড়বে। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে এই বেগুনের স্লাইসগুলোকে 5-7 মিনিট একটু রেস্টে রেখে দিবেন, আর এরপর দেখবেন বেগুনে কিন্তু এইরকম পানি ছাড়বে। যদি অল্প পরিমাণ বেগুনি তৈরি করেন তাহলে বেগুনের গায়ে লেগে থাকা এই পানিটা একটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নেবেন, আর যদি বেশি পরিমাণে বেগুনি তৈরি করেন তাহলে এই বেগুনগুলোকে একটা স্ট্রেনারে রেখে দিবেন, এতে করেও কিন্তু পানিটা ঝরে যাবে। আর বেগুনি ভাজার জন্য বেগুনটাকে এরকম রেডি করে নিলে বেগুনি ভাজার পর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অনেক সময় ধরে ক্রিস্পি থাকে। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার বেসনের ব্যাটারটা পুরোপুরি রেডি করে নিব, আর এর জন্য এর সাথে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর সামান্য পরিমাণ জর্দার রং। যেহেতু দোকানের মতো বেগুনি তৈরি করবো সো দোকানে কিন্তু ফুড কালার ব্যবহার করে, তবে আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। আপনারা ট্রাই করবেন বেকিং সোডা ব্যবহার করতে, তাতে কিন্তু অনেক সময় ধরে ক্রিস্পি ভাবটা বজায় থাকে। আর বেকিং পাউডার ব্যবহার করলে ফুলবে ঠিকই, কিন্তু অনেক সময় ধরে ক্রিস্পি ভাবটা থাকবে না। আর ভাজার আগে ব্যাটারটাকে হুইক্সের সাহায্যে আরও 2-3 মিনিট এরকম বিট করে নেবেন, আর এতে করেও কিন্তু বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে। এবার ব্যাটার আর বেগুন দুটোই রেডি, এবার হচ্ছে ফুলকো ফুলকো বেগুনি ভাজার পালা। চুলায় একটি প্যানে তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এক এক করে বেগুনগুলো এই ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিতে হবে। আর বেগুনিগুলো তেলে ছাড়ার আগে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন, আর যখন তেলে দিবেন তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে বেগুনিগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন। আর একটু সময় নিয়ে বেগুনিগুলো ভেজে নিলে বেগুনিগুলো অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেক সময় ধরে ক্রিস্পি ভাবটা বজায় থাকে। আর আপনি যদি চুলার আঁচ বাড়িয়ে ঝটপট করে ভেজে নেন তাহলে কিন্তু ক্রিস্পি হবে ঠিকই, কিন্তু খুব বেশি সময় ধরে ক্রিস্পি ভাবটা থাকবে না। এবার একটু সময় নিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে আমি বেগুনিগুলোকে ভেজে নিব। আর বেগুনিগুলো ভেজে নেওয়ার পর একটা কিচেন পেপারের উপর রাখবেন, এতে করে বেগুনির গায়ে যে এক্সট্রা তেল আছে সেটা কিন্তু কিচেন পেপারে শুষে নিবে। একইভাবে আমি বাকি বেগুনিগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল দোকানের মতো ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন,
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।